আসসালামু আলাইকুম, শুরু করছি জেলা কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুমাস অতিবাহিত হলেও সুনামগঞ্জে অধিকাংশ হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি, পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ। এবং জয়পুরহাটে বাণিজ্যিক ভিত্তিতে স্কোয়াশ চাষ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। সুনামগঞ্জ অধিকাংশ হাওরে বড় ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে। প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন কৃষক। সুনামগঞ্জ থেকে এ কে মহিমের পাঠানো তথ্য ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। পেরিয়ে গেলেও এখনো বেশিরভাগ হাওরে বাঁধের কাজ শুরু হয়নি। সময়সীমা 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ে রয়েছেন কৃষক। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ঢিলেঢালা কর্মকৌশল ও গাফলতির অভিযোগ রয়েছে কৃষকের। এই বানটা যদি সময় মতো দেওয়া না হয় তাহলে ফসল রক্ষা করতে আমরা খুব অসুবিধা হইব। আমরা কৃষক কিছুই জানি না। আমরা ঘুমের মেজা রাখে, তারা পিআইসি গঠন করে না, তারা কোনটা গঠন করে, তারা ব্যক্তিগত তহবিল গঠন করে, তাও আমরা বুঝতে পারি না। কর্তৃপক্ষের দাবি, 200 শতাধিক বাঁধের কাজ শুরু হয়েছে। জেলার সবকটি হাওরে 787টি প্রকল্পের মাধ্যমে এবার হাওর রক্ষা বাঁধের সবগুলো কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 212টির মতো পিএসি কাজ শুরু হয়ে গেছে এবং অবশিষ্ট যে কাজগুলি সেটি এই সপ্তাহে শুরু করার জন্য জেলা কমিটির তরফ থেকে জোর নির্দেশনা প্রদান করা হয়েছে। হাওরে বিভিন্ন বাঁধের পিআইসি গঠন প্রক্রিয়া, কাজে গাফলতির অভিযোগ, পিআইসি গঠনে অবৈধ টাকার লেনদেন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন হাওর রক্ষা বাঁধ সংগঠন। ডিসেম্বরের 15 তারিখ থেকে বাঁধের কাজ শুরু হওয়ার কথা, কিন্তু এক মাস পেরিয়ে যাচ্ছে, এখনো বাঁধের কাজ শুরু হয়নি, যার ফলে আমরা আশঙ্কা করছি যে সময়মত বাঁধের কাজ শেষ হবে না এবং অকাল বন্যায় হাওরের ফসল তলিয়ে যেতে পারে। সুনামগঞ্জের 11টি উপজেলায় 612 কিলোমিটার দীর্ঘ বাঁধ সংস্কার ও মেরামতের অর্থ বরাদ্দের চাহিদা দেওয়া হয়েছে 126 কোটি টাকা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ এবার বিরতি, ফিরে এসে যা দেখবেন। বিরতি পর আবার আমন্ত্রণ চ্যানেল আই কৃষি সংবাদে। জয়পুরহাটে বাণিজ্যিক ভিত্তিতে স্কোয়াশ চাষ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া 2 শিক্ষার্থী। খরচ কম, ফলন বেশি এবং লাভজনক হওয়ায় দিনে দিনে স্কোয়াশ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। জয়পুরহাট থেকে শফিল বাড়ির আসরে পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় 2 শিক্ষার্থী ফরহাদ ও সাব্বির তাদের গ্রামের বাড়ি জয়পুরহাটের মুরারিপুর গ্রামে 3 বিঘা জমিতে স্কোয়াশ চাষ শুরু করেন। স্কোয়াশ উৎপাদনে তাদের ব্যয় হয়েছে 45,000 টাকা। আমার বন্ধুকে আমি বলি যে স্কোয়াশ চাষ করা যায় কিনা, সে রাজি হওয়ার কারণে আমরা প্রায় 3 বিঘা জমিতে স্কোয়াশ চাষ করেছি। 3 বিঘার খরচ হয়েছে 40,000 থেকে 45,000 টাকা। এখান থেকে আমরা 2.5 থেকে 3 লক্ষ টাকা বেচতে পারবো। অল্প খরচ ও বেশি লাভজনক হওয়ায় এলাকার অনেক কৃষক আগ্রহী হয়েছেন স্কোয়াশ চাষে। ফসল ডাকতে যে দূর লাভবান আমার 2 ভাইদের হওয়া যেন পারে, তো মনে করেন যে আগামীতে আমরাও লাগাবো। আমি জমিতে দেখার জন্য আসছি, এসে দেখি সুন্দর ফল ধরেছে, নতুন জিনিস দেখে বললাম, বলে এটা কি জিনিস, এটা সবজি জিনিস, ভালোই লাগলো। স্কোয়াশ চাষ সম্প্রসারণ ও কৃষকের আগ্রহ বাড়াতে নানা পদক্ষেপের কথা জানায় কৃষি বিভাগ। আমরা তাদেরকে উপকরণ সহায়তা দিয়েছি, প্লাস পরামর্শ তো আছেই। সবজি জাতীয় ফসল, এটা প্রধানত এটা ভিটামিন সি সমৃদ্ধ, এছাড়া ক্যালসিয়াম এবং পটাশিয়াম এখানে আছে। এখান থেকে প্রায় 2 লাখ টাকা স্কোয়াশ বিক্রির আশা করছেন ফরহাদ ও সাব্বির হোসেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো আরো একবার। দুমাসে অতিবাহিত হলো সুনামগঞ্জে অধিকাংশ হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি, পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ। এবং জয়পুরহাটে বাণিজ্যিক ভিত্তিতে স্কোয়াশ চাষ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের।